ओम शांति। तेसरा नवेम्बर 2021 प्रात मुरली बाप दादा मधुबन मिष्टी बाच्चारा भीतर बाइरे स्वच्छ होते हबे कोनो रकम मंद स्वभाव तोमादेर मध्ये थाका उचित नय। प्रश्न ब्राह्मण बाच्चादेर बाबार काछ थेके सम्पूर्ण उत्तराधिकार नेवार जन्य कोन कोन विषयेर प्रति ध्यान राखते हबे। उत्तर एक এই জন্মে বাবার সন্তান হয়ে এমন কোনো পাপকর্ম করা উচিত নয় যার জন্য শতগুণ দণ্ড ভোগ করতে হবে। দুই বাবা যিনি এত মিষ্টি তিনি তোমাদের নিজের মতো মিষ্টি করে তোলেন, সেই জন্য মুখ দিয়ে যেন কোনো কটু শব্দ না নির্গত হয় যা অন্যকে দুঃখী করে তোলে। তিন দুঃখ হরণকারী সুখ প্রদানকারী সন্তান হয়ে সবার দুঃখ দূর করতে হবে, মনসা বাচা কর্ম দ্বারা সুখ দিতে হবে। চার স্তুতি নিন্দা তো সমান থাকতে হবে। ওম শান্তি। বৃহস্পতিবারকে বৃক্ষপতি ডেও বলা হয়, বৃক্ষপতি ডে অর্থাৎ বাবার দিন। অমাবস্যার অন্ধকার রাত সম্পূর্ণ হয়ে দিন শুরু হয়, চাঁদ উঠতে শুরু করে। আজকাল ওই দিনগুলোতে মানুষ চলে যাওয়া আত্মাদের আমন্ত্রণ জানায় এবং তাদের খাওয়ানোর মাধ্যমে তাদের ইচ্ছা পূর্ণ করে থাকে যাতে তাদের কিছু চাওয়ার প্রয়োজন না পড়ে, সবাইকে সন্তুষ্ট করা হয়। দিনের বেলায় চলে গেলে তাদের রাতে ফিরে আসার কি প্রয়োজন? সিস্টেম হলো কেউ চলে যাওয়ার 12 মাস পরে তাকে খাওয়ায় এবং সব কিছু সাঙ্গ করে। তাহলে কেন আবার তাদের অন্ধকার রাতেও ডাকে? কেন আবার তারা অন্ধকার রাতেও ডাকে? কিন্তু ব্রাহ্মণ পুরোহিতরা এই ব্যবস্থায় তৈরি করে গেছে যা অব্যাহত রয়েছে। এর মাধ্যমে তারা দক্ষিণা ইত্যাদি পেয়ে থাকে, ওটা হলো সীমিত অমাবস্যার অন্ধকার। এখন বাবা এসেছেন অসীমের অমাবস্যার অন্ধকারে। বাবা এলে অর্ধকল্পের অন্ধকার সম্পূর্ণ হয়, তারপর সত্যযুগে আলোয় আলোকিত। ওখানে কোনো বিদেহী আত্মাকে খাওয়ানো হয় না, এ হলো সীমাহীন অন্ধকার। ব্রহ্মার রাত এবং ব্রাহ্মণদের রাত শেষ হয়ে দিনে শুরু হয়। ওখানে বিদেহী আত্মাদের খাওয়ানো হয় না, ওখানে ব্রাহ্মণ নেই। এমন নয় যে শরীর ত্যাগ করে না, কিন্তু ওসব রীতিরেওয়াজ নেই। এখানে অনেক রকমের ব্রাহ্মণ আছে। মানুষ চাইছে এক বিশ্ব হোক, এক জাতি হোক। সব ধর্মের তো আর এক জাতি হতে পারে না, তবে হ্যাঁ এক রাজ্য এক নিয়ম নীতি ছিল যখন সত্যযুগ ছিল, সেটা বাবাই এসে স্থাপন করেন। ওখানে সব কিছু মিষ্টি হয়, দুঃখের লেশমাত্র ওখানে নেই। কেউ কটু শব্দ ব্যবহার করে না, পাপ করে না। এখন যে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে নম্বর ক্রমানুসারে। ওখানে কেউ চুরি করে না, ভিতর বাইরে স্বচ্ছ থাকে। এখানে ভিতরে এক বাইরে অন্যরকম, একে অপরের কত ক্ষতি করে থাকে, এই সব হলো রাবণ রাজ্যের নোংরা ব্যবহার। বাবা এখন একে সম্পূর্ণরূপে শেষ করে দিচ্ছেন। সবারই তো সময় লাগবে, যত যোগযুক্ত হয়ে থাকবে প্রতি মুহূর্তে সচেতন হতে হবে আমি কি যোগযুক্ত হয়ে আছি, কোনো পাপকর্ম করছি না তো, নিজে মিষ্টি হয়ে অন্যদেরও মিষ্টি করে কি তুলছি, নিজেই কটু শব্দ ব্যবহার করলে অন্যদের কিভাবে মিষ্টি করে তুলব। এখানে চট করে প্রত্যক্ষ হয়ে যায়, লুকোনো থাকে না। বাবা বলেন আমার সন্তান হয়ে কোনো উল্টোপাল্টা কাজ করলে অনেক কড়া সাজা ভোগ করতে হবে, পদও ভ্রষ্ট হয়ে যাবে। ভগবান স্বয়ং এসে পড়াচ্ছেন দেবতা করে তোলার জন্য। দেবতাদের উদ্দেশ্যে মহিমা করা হয় সর্বগুণ সম্পন্ন অহিংসা পরম ধর্ম। হিংসা দুই প্রকারের হয়, এক হলো কাম বাসনা চরিতার্থ করার জন্য হিংসা, যার জন্য মানুষ আদি মধ্য অন্ত দুঃখ পেয়ে থাকে। দ্বিতীয় হলো ক্রোধের কারণে, একে অপরকে মারে দুঃখ দিয়ে থাকে, নিজেও দুঃখী হয়। এখানে বাচ্চাদের বলা হয় মনসা বাচা কর্ম না দ্বারাও এমন কোনো কর্ম করা উচিত নয়, কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। আমরা হলাম দুঃখহর্তা সুখকর্তার সন্তান, সুতরাং সবাইকে যুক্তি দিয়েই বোঝাতে হবে তোমরা কিভাবে দুঃখ হরণ করে সুখ প্রদান করবে। কর্মের হিসেব নিকেশ মিটে যাবে। বাবা বোঝান এই জন্মে যা কিছু পাপকর্ম হয়েছে বাবার কাছে স্বীকার করলে অর্ধেক কেটে যাবে,
কিন্তু অনেক জন্মের করা পাপকর্ম মাথায় বোঝা হয়ে রয়েছে। এখন বাবা বোঝাচ্ছেন এই জন্মে এমন কোনো পাপকর্ম যেন না হয় যার জন্য পাপ হয়, তারপর যোগবল দ্বারা অনেক জন্মের পাপ ভস্মীভূত করতে হবে। এই জন্মে বাবার সন্তান হয়ে কোনো পাপকর্মই আর করা উচিত নয়। ব্রাহ্মণ হওয়া ছাড়া উত্তরাধিকার প্রাপ্তি হবে না। ইনি বাপদাদা। উত্তরাধিকার তোমরা শিব বাবার থেকে পাবে, ব্রহ্মার থেকে নয়। ইনি নিজেকে কোনো পরিচয় দেন না, ইনি তো শুধুমাত্র রথ। এনার দ্বারা তোমাদের কিছুই প্রাপ্তি হয় না। রথেরও গায়ন রয়েছে, হুসেনের রথ বের হয়, ঘোড়াকে সাজিয়ে তোলে, এ তো পতিত শরীর। ইনিও এখন সুসজ্জিত হচ্ছেন, নিজের পুরুষার্থ দ্বারাই সেজে ওঠেন। এনার প্রতিও বাবা পক্ষপাতিত্ব করেন না। বাবা তো এমনই মজা করে বলে থাকেন, ভাড়া তো আর পাবো না, কিন্তু যেমন পুরুষার্থ তোমাদের করতে হবে তেমনই এনাকেও করতে হবে। এই লোভ থাকা উচিত নয়, আমাকে ভাড়া দেবে, এটা বাবা হেসে মজা করেন। আত্মাকে যোগবলের দ্বারাই শতপ্রধান হতে হবে, যত যোগযুক্ত হবে ততই পবিত্র হতে পারবে, তারপর অন্যদেরও নিজের সমান তৈরি করতে হবে। তোমরা বাচ্চারা জানো, যারা ভালো সার্ভিস করে থাকে তারা প্রসিদ্ধ হয়। বাবা সার্ভিসে পাঠিয়ে দিতেন, খুব মিষ্টিভাবে কথা বলতে হয়, কারোর সাথে লড়াই ঝগড়া করা উচিত নয়। ব্রাহ্মণ যদি কটু শব্দ ব্যবহার করে তবে বলবে এর মধ্যে ক্রোধের ভূত আছে। স্তুতি নিন্দা তো সমান স্থিতি থাকা উচিত, অনেকের মধ্যেই ক্রোধের ভূত আছে, সেই জন্য নারাজ হয়ে যায়। এমনটা নয় যে সবার ভিতর থেকে ক্রোধ শেষ হয়ে গেছে, যখন সম্পূর্ণ হওয়ার সময় আসবে তখনই ধীরে ধীরে খাত বের হতে থাকবে। এমনটা কেউই বলতে পারবে না, আমার ক্রোধ নেই, কারো কম কারো বেশি। কারো কারো আওয়াজ এমনই হয় মনে হয় যেন লড়াই করছে। বাচ্চাদের খুব মিষ্টি হতে হবে, এখানে সর্বগুণ সম্পন্ন হতে হবে। বিকার তো অনেক রকমের আছে, ক্রোধ করা, মিথ্যে বলা, এসব হলো বিকার। বাবা বলেন বাচ্চারা এখন কোনো বিকর্ম করলে অধিক দণ্ড ভোগ করতে হবে। ওখানে আমার সাথে দণ্ড দেওয়ার জন্য ধর্মরাজ আছে, এখানে প্রত্যক্ষ দণ্ড ভোগ করতে হয়। ধর্মরাজের সাজা হচ্ছে গুপ্ত। গর্ভ কারাগারেও আত্মা শাস্তি ভোগ করে, কারো রোগ ব্যাধি ইত্যাদি দেওয়া সেটা কর্মভোগ, ধর্মরাজ দ্বারা দণ্ডে পেতে হয়। পূর্বের করা কর্মের শাস্তি এখন পেতে হয়, এখন করা কর্মের ফল এখনই পাওয়া যায়, গর্ভ কারাগারেও পাওয়া যায়, সেটা হলো গুপ্ত। ধর্মরাজ ওখানে শাস্তি দেবে না, এখানে এসে শরীর দ্বারা ভোগ করতে হয়। এখন বাবা এসে আমাদের এসব থেকে মুক্ত করছেন। পরমপিতা পরমাত্মা আর ধর্মরাজ বাবা দুজনেই হাজির, এখন সবেরই কয়ামতের সময়, প্রত্যেকেই লাস্ট জাজমেন্ট হবে, এটাও ড্রামাতে নির্ধারিত। তোমরা বাচ্চারা বুঝেছ, সম্পূর্ণ হতে হবে, সুতরাং কোনো পাপ কর্ম করবে না, নিজের কল্যাণের জন্য যতটা সম্ভব পুরুষার্থ করতে হবে। কল্প কল্পান্তরের বিষয়, এই ঈশ্বরীয় পঠন পাঠন এক জন্মের জন্য, পরবর্তী জন্মে অন্য পড়াশোনা, এ হলো 21 জন্মের জন্য। অবিনাশী বাবা অবিনাশী পড়াশোনা করিয়ে থাকেন, যার দ্বারা 21 জন্মের জন্য অবিনাশী পদ প্রাপ্ত হয়ে থাকে। বাবার কাছ থেকে 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা বাচ্চারা জানো, এটা পুরনো দুনিয়া, নতুন দুনিয়া ভারত একাই ছিল। এখন আবার এই চক্রের পুনরাবৃত্তি হবে, নতুন সৃষ্টি স্থাপন হয়ে পুরনোর বিনাশ হবে। গাওয়া হয়ে থাকে পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা নতুন দুনিয়া স্থাপন করেন। অবশ্যই ব্রাহ্মণ প্রয়োজন, তাদের অবশ্যই পবিত্র হতে হবে, রাজযোগও শিখতে হবে। আমরা ব্রহ্মা কুমার কুমারীরা পবিত্র হচ্ছি। বাবা এমনটা বলেন না যে ঘর পরিবার ছেড়ে দাও, তা নয়, তিনি বলেন গৃহস্থ পরিবারের থেকেও কমল ফুলের মতো পবিত্র থাকো। বাপদাদা নামটা তো খুবই ভালো, দাদার কাছ থেকে উত্তরাধিকার পাওয়া যায়। তিনি হলেন উচ্চ থেকে উচ্চতর, ব্রহ্মা তো পতিত ছিলেন, তাই না? ইনি প্রথমে শ্রেষ্ঠাচারী পূজ্য মহারাজা ছিলেন, অন্তিমে এসে পতিত হন, এটা তার অন্তিম জন্ম। এই দুনিয়াতে কেই বা পবিত্র? পবিত্র দুনিয়াতে তো কেউ স্মরণই করে না। গাওয়া হয়ে থাকে আত্মা পরমাত্মা বহুকাল আলাদা ছিল, এ হিসাবও তোমরা বুঝতে পেরেছ। সূর্য বংশাবলী যারা আছে
তারাই প্রথমে নিজেদের উত্তরাধিকার গ্রহণ করতে আসবে। আত্মা শরীর ত্যাগ করে চলে যায়, বলে থাকে স্বর্গে গেছে, তারপর তাদের নরকে ডাকার দরকার কি? কিছুই জানে না। সাধু সন্ত শরীর ত্যাগ করলেও তাদের বাৎসরিক ক্রিয়া পালন করা হয়, ভোগ দেওয়া হয়। যখন বলে থাকে জ্যোতিতে আত্মা লীন হয়ে গেছে, তাহলে ভোগ দেয় কেন? বাৎসরিক ক্রিয়া কেন পালন করে? শরীর তো শেষ হয়ে গেছে, আত্মাও চলে গেছে, তারপরে আত্মাকে ডাকার কি দরকার? জ্যোতিতেই যখন লীন হয়ে গেছে, তারপর আসবে কিভাবে? অনেক অনেক রকমের মত, এমনটা বলে থাকে মানুষ মোক্ষ পেয়ে আর ফিরে আসে না। মোক্ষ লাভ করলে তো আরো খুশি হওয়া উচিত, ভূমিকা পালন করা থেকে মুক্তি পেয়েছে, তারপর তো তাকে স্মরণ করা উচিত নয়? তোমরা জানো মানুষ মাত্র এক বাবাকে স্মরণ অবশ্যই করে থাকে, মানেও যে সবাই ভাই ভাই। সুতরাং ভাইদের বাবার কাছ থেকে উত্তরাধিকার অবশ্যই পাওয়া উচিত। সব আত্মাদের সদ্গতিদাতা একজনই বাবা, সমস্ত আত্মাদের ফিরে যেতে হবে। মানুষ মানুষকে সদ্গতি কিভাবে দিতে পারে? তিনিই জ্ঞানের সাগর, পতিত পাবন। ওই বাবা এসে রাজযোগ শেখান, সবাইকে রাবণ রাজ্য থেকে মুক্তি দেন। একে অসীমের অমাবস্যা বলা হয়। অর্ধকল্প অসীমের রাত, তারপর অর্ধকল্প অসীমের দিন, এটাই খেলা। এখন নানান ধর্মের মানুষ কনফারেন্স করে বলে শান্তি কিভাবে আসবে। সেখানে বলা উচিত এক ধর্ম এক মত, সত্য যুগেই হয়ে থাকে। 5000 বছর হয়ে গেছে যেখানে সুখ শান্তি সব ছিল, বাকি আত্মারা সবাই শান্তিধামে ছিল। নতুন দুনিয়াতে একটাই ধর্ম ছিল, পুরনো দুনিয়াতে ঝাড় কত বৃদ্ধি পেয়েছে। এখন অনেক ধর্ম, অনেক ধর্মের এখন বিনাশ করে এক ধর্মের স্থাপনা করা বাবার কাজ। শিব বাবা বলেন, এটা আমার কাজ, আমি কল্পে কল্পে এসে এই কাজ করে থাকি। সত্যযুগে রাজধানী স্থাপন করার জন্য রাজযোগ অবশ্যই সঙ্গম যুগে এসে শেখাবো, সব আত্মাদের অতীত থেকে পাবন করে তুলি। তিনি বলেন, আমি আসি অনেক জন্মের অন্তিম জন্মে, যে 84 জন্ম নিয়েছে তার রথে এসেই বুঝিয়ে থাকি। নতুন দুনিয়া তো নেই, পুরনো দুনিয়াতে এসে নতুন দুনিয়া সৃষ্টি করি, পতিত দুনিয়াকে পবিত্র করে তুলি। আমার নামই হল দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। সুখে কেউ আমাকে স্মরণ করে না, দুঃখেই স্মরণ করে থাকে। নিশ্চয় কখনো সুখ পেয়েছিল। বাবা বলেন, আমি তোমাদের জ্ঞান প্রদান করতে আসি, পড়াশোনা করা তোমাদের কাজ। মানুষ তো ঘোর অন্ধকারে, এই সময় সম্পূর্ণ দুনিয়ার নৌকা ডুবতে চলছে, কত দুঃখী হয়ে পড়েছে। তোমরা সবার নৌকা পার করে দাও, সবাই চলে যাবে শান্তিধামে। এইসবই তোমাদের বুদ্ধিতে আছে, তবে নম্বর অনুসারে। যে লাইট হাউস হবে সে অন্যদের পথ বলে দেবে, তার কাজই হলো পথ বলে দেওয়া। বাবা বাচ্চাদের কিভাবে পড়ান, এর জন্য তো স্থায়ী খুশি হওয়া উচিত। এখানে এসে কত রিফ্রেশ হয়ে যায়, বাইরে গেলে নেশা হারিয়ে যায়। বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণের ইচ্ছা থাকা উচিত। প্রতিটি পদক্ষেপে বাবার কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। আগে তীর্থ করতে পায়ে হেঁটে যেতে হতো, অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হতো। এই সময় তো বাসে ট্রেনে করেও যায়, এই সময় মায়ার আড়ম্বর খুবই বেশি। সত্য যুগে আড়ম্বর ছিল, তারপর দাপট থেকে পতন হতে শুরু করে, এখন আবার শেষে এসে শুরু হয়েছে। একে মায়ার জৌলুস বলা হয়। কাউকে বলো চলো স্বর্গে যাই, উত্তরে বলবে আমার এখানেই সব সুখ আছে, মোটর এরোপ্লেন ইত্যাদি সব কিছু আছে, আমার জন্য স্বর্গ এখানে। ধন সম্পত্তি গয়নাগাটি সব আছে, লক্ষ্মী নারায়ণেরও অনেক গহনা ছিল, আমরা সেই রকম পড়তে পারি। যতই বোঝাও না কেন সে বিষকেই স্মরণ করে, বিষ ছাড়া থাকতে পারে না। বাবা বলেন, তোমরা আমার কথা মানতে চাও না, পবিত্রই হবে না যখন, তখন আমাকে কেন ডেকে বলো যে পতিত পাবন এসো? এখন স্মরণ না করলে ধর্মরাজ দ্বারা দণ্ড দেবেন, ভয়ও দেখান। অনেক বাচ্চাই বিকারে যেতে থাকে, ভয় পায় না। এরা যে কত চাবুক খাবে তা বলার নয়, পদভ্রষ্ট হয়ে যাবে। পুরুষার্থ করে উচ্চ পদ পাওয়া উচিত, সঙ্গ দোষে এমনই অধঃপতন হয় যে নিজের পদ হারিয়ে ফেলে। তোমরা জানো এখন হীরে ইত্যাদি খনি শূন্য হতে চলেছে, আবারও সেগুলি ভর্তি হয়ে যাবে, সোনা হীরের পাহাড় হয়। হীরা যখন খনন করে বের করে তখন পাথর থাকে, তারপর তাকে পরিষ্কার করে হীরা তৈরি করা হয়।
তোমাদেরও যখন জ্ঞানে পেশাই করা হয় তোমরা তখন কত সুন্দর হয়ে ওঠো। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মিক পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য স্যার, এখন পহল এখন কয়ামতের সময়, সেই জন্য কোনো পাপকর্ম করা উচিত নয়, নিজের কল্যাণের জন্য পুরুষার্থ করতে হবে, খুব মিষ্টি হতে হবে, ক্রোধ করা ত্যাগ করতে হবে। দুই, বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়ার ইচ্ছা রাখতে হবে, প্রতিটি পদক্ষেপে বাবার পরামর্শ নিতে হবে, বাবার মতো দুঃখকে হরণ করে সুখ প্রদানকারী হতে হবে। বরদান, নিজের সংকল্পেরও ঝঞ্ঝাট বা দণ্ডভোগের ঊর্ধ্বে উঠে পাস উইথ অনার ভব, পাস উইথ অনার অর্থাৎ মনের সংকল্পের দ্বারাও দণ্ডভোগ না করা। ধর্মরাজের শাস্তির কথা তো পরে হবে, কিন্তু নিজের সংকল্পের ঝঞ্ঝাট অথবা শাস্তি থেকে ঊর্ধ্বে থাকা, এটাই হলো পাস উইদ অনারের চিহ্ন। বাণী, কর্ম, সম্বন্ধ সম্পর্কে মিষ্টতা আছে, কিন্তু সংকল্পে যেন বিভ্রাট তৈরি না হয় এমনই প্রতিজ্ঞা করতে হবে, তবে পাস উইদ অনার হতে পারবে। স্লোগান, জ্ঞানের ভীত আর যোগের বাতি যথার্থ রীতিতে হলে খুশির দীপক প্রজ্বলিত থাকবে। ওম শান্তি।